এ বিষয়ে এটা আমার জীবনের প্রথম ভিডিও, আর ভগবান যেন করে এটাই শেষ ভিডিও হয়, আর কারোর জন্য যেন এরকম ভিডিও বানাতে না হয়। প্রচুর ফাস্টফুড খাওয়া, শারীরিক ব্যায়াম না করা, নেশা করা, ড্রিঙ্ক করা, স্মোক করা আপনার হেলথ ইস্যু হতে পারে। এতে আপনি অসুস্থ হতে পারেন, হসপিটালে ভর্তি হতে পারেন, এমনকি অনেক ক্ষেত্রে আপনি প্রাণও হারাতে পারেন। এর বিপরীতে আপনি ফাস্টফুড খান না, শারীরিক ব্যায়াম করেন, নেশা করেন না, তারপরে একদিন যদি হঠাৎ করে আপনি জানতে পারেন আপনার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, সেই মুহূর্তে আপনার মানসিক স্থিতি কী হতে পারে, কী হতে পারে আপনার পরিবারের অবস্থা, যা কল্পনা করাও আতঙ্ক। এমনই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের জগন্নাথের সাথে। দুয়ার্স ক্রিকেট একাডেমির অলরাউন্ডার প্লেয়ার, সংস্কৃত অনার্স নিয়ে যে কিছুদিন আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, নিজের টিউশন পড়িয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল জগন্নাথ। কিছুদিন ধরে শারীরিক সমস্যা হচ্ছিল, ডাক্তার দেখাতে গেলে জানতে পারে তার দুটো কিডনি খারাপ হয়ে গেছে। সেদিন ছোট্ট ভাইটিকে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখে শিউরে উঠেছিলাম। মুখে অক্সিজেন লাগানো, তবুও নিঃশ্বাস নিতে পারছে না। আমাকে দেখে হাত দিয়ে বুক দেখিয়ে বলল, স্যার নিঃশ্বাস নিতে পারছি না। শুনে চোখের জল আটকাতে পারিনি সেদিন। আসলে জগন্নাথকে 7-8 বছর আগে ক্লাস 11-12 সংস্কৃত পড়িয়েছিলাম। তখন থেকে ওর কাছে আমি স্যার, আর ও আমার ভাই। পরে জানতে পারলাম ওর ক্রনিক কিডনি ডিজিজ, দুটি কিডনি খারাপ হয়ে গেছে, লাস্ট স্টেজ, একমাত্র উপায় কিডনি ট্রান্সপ্লান্ট। জগন্নাথের বাবা বিপুল দাস নিজের একটি কিডনি দেবেন, তবে বাড়িতে রোজগার করার একমাত্র ব্যক্তি জগন্নাথের বাবা বিপুল দাস, যিনি নিউ আলিপুরদুয়ার স্টেশনের সামনে একটি চায়ের দোকান চালান। তিনি কিডনি দেবার জন্য প্রস্তুত, কিন্তু ভবিষ্যতে রোজগার করতে পারবেন কি না তার কিছু জানা নেই। তবুও নিজের ছেলেকে কিভাবে তিনি এভাবে শেষ হতে দেখতে পারেন, বাবা বলে তো কথা। এখন সমস্যা হচ্ছে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে অনেক টাকার প্রয়োজন। অনেক চেষ্টা চালিয়েও অর্থ জোগাড় করতে যখন ব্যর্থ হয়েছেন, জগন্নাথ মানে গদাই জীবনের শেষ ইচ্ছাটুকু ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, হাত জোর করে সবাইকে বলেছে প্লিজ আমাকে বাঁচান। আলিপুরদুয়ার ম্যাকুলিয়াম স্কুলের ছাত্র, আলিপুরদুয়ার কলেজের ছাত্র, আলিপুরদুয়ারের ছেলে জগন্নাথ, আলিপুরদুয়ারে কত লোককে সে চেনে। আমরাও জগন্নাথকে চিনি, জীবনের শেষ সময়ে সবার মাঝে থাকার ইচ্ছায় সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, এই আশায় যে চেনা মুখগুলো, অচেনা লোকগুলো, ফেসবুকের বন্ধুগুলো, শহরের ছেলেগুলো, মেয়েগুলো, শহরের মানুষগুলো অবশ্যই তাকে সাহায্য করবে। একটা তরুণ যুবক জীবনের শেষ চাওয়া পাওয়া হাতটা আপনার কাছে পেতেছে। চলুন না একবার চেষ্টা করে দেখি, সবাই একবার বলি জগন্নাথ তোর পাশে আছি, তোকে এত সহজে যেতে দেবো না। শহরের মানুষগুলোকে তুই ফাঁকি দিয়ে যেতে পারিস না, আমরা আছি, তোর বন্ধু, তোর দাদা, তোর ভাই হিসাবে, তোর পাড়ার কাকু, তোর কাকিমা হিসাবে আমরা তোর পাশে আছি। একজন শিক্ষক হিসাবে আমার এই ছোট্ট ছাত্রটার জন্য আপনাদের কাছে হাত জোর করে তার প্রাণ ভিক্ষা চাচ্ছি। আমি জগন্নাথের অ্যাকাউন্ট নাম্বার এবং পুরো ডিটেলস নিচে দিয়ে দিচ্ছি, আপনারা তার ফোনে ফোন করে একবার কনফার্ম হয়ে একটু আর্থিক সাহায্য করুন। যদি সম্ভব হয় ভিডিওটি আগে শেয়ার করে দিন। অবশ্যই যারা মানুষকে সাহায্য করতে চায়, যারা মানুষের পাশে থাকতে চায়, তাদের কাছে পৌঁছাবে। ধন্যবাদ।